হামবাগ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। দাদা, এই বছর আপনারা এই করোনা আবহে কিভাবে আপনাদের পুজো পরিচালনা করবেন? এবারে আমরা কোনো রকম আমাদের সার্বজনীন যে ক্লাবের পুজো হয় সেখানে আমরা কোনো রকম কোনো কালেকশন করছি না। আমরা নিজেদের মধ্যেই একটা সদস্য চাঁদা হিসাবে ধার্য করে সেই বাজেটেই আমরা এবারের পুজো আমরা সম্পন্ন করতে চাইছি। কারণ এবছর তো একটা অতিমারির ব্যাপার চলছে, কারো কাছে গিয়ে হাত পাতাটাও মানে একটা সাহায্য চাওয়াটাও সেটা একটা খারাপ জিনিস দাঁড়াবে। সেই জন্য আমরা নিজেদের মানে মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনারা কিভাবে পালন করবেন? হাইকোর্টের যে নির্দেশ অনুসারে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যারিকেড অলরেডি করে দেওয়া হয়েছে, নো এন্ট্রি গেট করে দেওয়া হয়েছে, সামনে লিস্ট টাঙানো আছে সেই সব সদস্য ছাড়া বাইরে কেউ মানে পূজা পরিচালনার জন্য এখানে প্যান্ডেলের ভেতর প্রবেশ করতে পারবে না। সারাদিন পাঁচবার ছবার সাতবার করে প্যান্ডেল এবং প্যান্ডেল সংলগ্ন এলাকা সব স্যানিটাইজেশন করা হচ্ছে। যারা মাস্ক পরে আসবে না তাদেরকে আমরা মাস্ক বিতরণ করব। এছাড়া বিভিন্ন জনসচেতনতামূলক একটা প্রচারের আমরা ব্যবস্থা আগামী দিনে করতে চলেছি। দাদা, আপনাদের এই পুজো কততম বর্ষ? আমরা এবছর 27তম বর্ষে পদার্পণ করলাম। আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? আমাদের প্রতিষ্ঠানের নাম বাসুদেবপুর স্পোর্টস ক্লাব। আপনার পরিচয় দাদা? আমার পরিচয়, আমি এবছর আছি ট্রেজারার কোষাধ্যক্ষ পদে, আমার নাম সুব্রত আট্ট। কত টাকার পুজোর বাজেট এটা? আমাদের এবছর আনুমানিক 2 লক্ষ টাকার মতো বাজেট আছে। এই প্রতিমাটি কে তৈরি করেছেন? প্রতিমাটি তৈরি করেছেন মুদিয়া নিবাসী একজন শিল্পী, যিনি চাপাডাঙ্গাতে তার কারখানা আছে, তার নাম হচ্ছে কৃষ্ণ পাল। আপনারা এই যে মণ্ডপ করেছেন আদতে কিসের আদলে? এটা একটা গ্রাম বাংলার আটচালার আদলে এই মণ্ডপটাকে আমরা সৃষ্টি। আপনার নাম দাদা? আমার নাম সুব্রত আট্ট। ধন্যবাদ। Collection, jeans and t-shirts, only for men.